वे बंटा है और बंटा है वाले याद है ना। हाँ फिर से आगे ले। आप क्या बोलते कंपनी कमाई ले बहुत बनी, इनको लग रहा सारे बन रहे अगले लग रहे बहुत बनी। आप अच्छा ले मत कर आए बाप उन कट्टर 37 70 17 तक पहचान। हाँ क्या बोलते कंपनी कमाई ले बहुत बनी। হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা বের হয়েছি রাজশাহী সিএমবির মোড়। আর রাজশাহী সবচেয়ে বিখ্যাত এবং ফেভারিট প্লেস সকলের হয়তোবা সিএমবির মোড়। আর এই সিএমবির মোড় নিয়ে আজকে কথা হবে, সো লেটস গো। দেন আমি আর আমার বন্ধু বের হয়ে গেছি আর উল্টো পাশে ছাদে তাকাতেই দেখলাম যে কিছু মেয়ে টিকটক করছে। আর রাজশাহী সিটিটা এত সুন্দর হওয়ার জন্য রাস্তা ছাদে সব জায়গাতেই টিকটক চলে। আর এরই মধ্যে আমরা সিএমবির মোড়ে চলে আসছি। আর সিএমবির মোড়ে আসতেই প্রথমেই পড়বে হচ্ছে বঙ্গবন্ধুর এই সমাধিটা, যেটা হচ্ছে বড় একটা ছবি আকৃতি করে রেখেছে এবং এটাকে স্মৃতিসৌধ বলা হয়। সবাই পুষ্পদ্রব্য অর্পণ করে এখানে, দেখা যাচ্ছে ফুল। আর সিএমবির মোড়ের এই প্লেসটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, ঘুরতে ভালো লাগছে। আর এর পাশে একটি সূর্যমুখী ফুল ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের দেখানোর জন্য ফুলটার ভিউ নিয়ে নিলাম। দেন আমি এখানে একটু ঘুরে ঘুরে পুরো ফুটেজটা নিয়ে নিলাম। দেন ওখানে খুব গরম লাগতেছে জন্য আমি আর আমার বন্ধু বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার সাথে সাথে শরবত অর্ডার দিলাম আর শরবত খেতে খেতে দুজন খুনসুটি করছিলাম। খুব টেস্ট, খুব স্বাদ, এত স্বাদ কেন? যাই হোক, এটা হচ্ছে এখনকার ভাইরাল ডায়লগ, তাই ডায়লগটা একটু দিয়ে দিলাম আপনাদের মাঝে। আর আমরা এখন প্রবেশ করতেছি সিএমবির মেন রোডে, যেখানে হচ্ছে সব থেকে বেশি মানুষ আড্ডা দেয়, ফটোশুট করে, টিকটক ভিডিও করে এন্ড এভরিথিং, সবকিছু এই রোডটাতেই করে থাকে। যারা রাজশাহীতে আসছেন এবং রাজশাহী সিটিতে ঘুরছেন তারা সিএমবির মোড়ের এই রাস্তা চিনেন না এমন কেউ নাই। দিনেরই মধ্যে হাঁটতে হাঁটতে আমরা কখন সিমলাতে চলে এসেছি বুঝতে পারিনি। এই প্লেসটার নাম সিমলা। আর আমার বন্ধুরে ক্যামেরা হাতে ধরাই দিয়ে বলছি একটা ছবি তুলে দে। দেন আমাদের আর কেউ নাই জন্য ভিডিও আমি করতেছি এন্ড ছবি আমার বন্ধু তুলতেছে। আর এদিকে বন্ধু যখন আমাকে রিকোয়েস্ট করে ছবি তুলে দিতে বলে তখন এগুলা কি হচ্ছে আমি নিজেও জানি না। বন্ধুর ছবি যখনই তুলি তখন এই পেছনে এরা যে কই থেকে আসতেছে ভাই আমি নিজেও জানি না। বন্ধু তো আমার পুরো খেপে অনেক চটে যাচ্ছে। আর বন্ধুকে এভাবে ছবি তুলে দিতেই করে চোখ পড়লো এরকম রাশিয়ান এক বাচ্চা দৌড়াচ্ছে। হুট করে তার কাছে আমরা চলে গেলাম ভিডিওটা নিয়ে। আর রাশিয়ান বাচ্চা আমাকে দেখে ভয় পাচ্ছিল একটু, কিন্তু একটু পরপরে সে দৌড়াচ্ছে আর থেমে যাচ্ছে, আমার ক্যামেরাটা দিকে উঠছে, হাসি দিচ্ছে। বাট আমি যখন ক্যামেরাটা নিয়ে তার কাছে যাই তখন সে একটু ভয় পাচ্ছিল। বাট আমি ভাবছি তারা বাংলা পারে না, তার মা ঠিকই তাকে বাংলা বলে সান্ত্বনা দিচ্ছে যে ভয় পেও না, ভয় পেও না। জাস্ট তারপর আমি একটু পিছন পিছন তাকে ভিডিও করার জন্য যাচ্ছিলাম, কারণ সে খুবই ইন্টারেস্টিং ছিল। সে একটু করে যাচ্ছে রাস্তায় আর রাস্তার পাশ দিয়ে অন্যদিকে যাচ্ছে, যেমন আমাদের বাঙালি মা হলে কখনো এইভাবে ছেড়ে দিবে না, বাট রাশিয়ার মা হয়তো তাকে ছেড়ে দিয়ে শেখাচ্ছে যে নিজে একলা চলতে হয়। যাই হোক, জোকস এ পার্ট। এখন আমার বন্ধুকে আবার ছবি তুলে দেওয়া লাগবে, কারণ তার ছবি তখনটাও ভালো হয়নি। তোমার বন্ধুর এখন রিয়াকশনটা দেখবো। দেন আমার বন্ধু বসে গেছে পোস্ট নিয়ে যে তার একটা ভালো করে ছবি তুলে দেওয়া লাগবে। আর এদিকে তো আমি রিয়াকশন নিয়ে আর আশায় আছি, যেভাবে হোক তার একটা রিয়াকশন নিব। তো বন্ধুর রিয়াকশন দেখে আমি সত্যি অভিভূত হয়ে গেছি। এখন বন্ধুকে বললাম এই পোস্টে একটা ছবি তুলে দিব। তো বন্ধু বলছে আদারি পাশাল বাদ দিয়ে আমার একটা ভালো করে ছবি তুল। দেন ছবি টবি তুলে আমরা আবার চলে আসলাম এই দিকে সিমলাতে। দেন এদিকে আসতে দেখলাম যে কালো শাড়ি পরে ফটোশুট হচ্ছে। দেন ওদিকে না তাকায় এখন খুব গরম পড়তেছে, এখানে অনেক গরম হট। তো আমার বন্ধু আর আমি ভাবলাম যে আবার একটা শরবত খাওয়া যায়। আর আমার বন্ধুর শরীর এতটাই নার্ভাস হয়ে যাচ্ছে যে কিছুক্ষণ পর পর তার শরবত লাগতেছে। দেন বললাম যে চল শরবতটা খাই আমরা। আর এরই মধ্যে আমার সেই চিকন মামাটা চলে আসলো, দিনে কয়েকবার বলে মামাকে খুব খাপাচ্ছিলাম, মামা মজা নিচ্ছিল আমাদের সাথে, কেননা সে আমাদের সাথে প্রথমে বের হয় নাই। মামাকে মজা নিতে নিতে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম এন্ড আড্ডা দিতে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এখানে আড্ডা দিলে লাগলে সময় কোন পাশ দিয়ে যায় বোঝাই যায় না সত্যি কথা। আড্ডা খুনসুটি ও মাস্তি করার জন্য সিএমবির মোড়টা একদম পারফেক্ট প্লেস। আর এর মধ্যে মনে পড়ে গেল যে এখানে একটা আপা ঝালমুড়ি বিক্রি করে, অনেক সুস্বাদু। তো ভাবলাম যে ঝালমুড়ি খাওয়া যাক, সন্ধ্যা যখন হয়ে গেছে। দেন ঝালমুড়ি অর্ডার দিলাম আর ঝালমুড়িটা 15 টাকা করেছিল, এইরকম ওয়ান টাইম গ্লাসে দিচ্ছিল। তো ভালোই লাগলো, আনকমন একটা জিনিস। দেন ফাইনালি আমরা 3টা অর্ডার করে আমরা 3টা পেয়ে গেছি। আর পাওয়ার পরে এখন আপনাদের দেখাবো রাজশাহী সিএমবির মোড়ের নাইট ভিউ। আর নাইট ভিউটা আমার কাছে অস্থির লেগেছে। আর এখানকার ক্লাউড রাত্রেই বেশি বাড়ে, যত মানুষ দেখবেন যে বিকেলের পর থেকে রাত্রে বেশি মানুষ আসে এখানে, এবং নাইট ভিউটা অনেক সুন্দর রাজশাহী। এন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহায় থাকবেন। ধন্যবাদ।